হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ ঠিক আছে তো আমি তোমাদের বলেছিলাম যে ব্যাকরণের এক একটি ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এবং সঙ্গে সঙ্গে তোমাদের যে মক টেস্টগুলো রাখা হচ্ছে সেইগুলো নিয়েও কিন্তু আলোচনা করবো তাহলে দেখো এই যে আমাদের ধ্বনি পরিবর্তন আছে দেখো এই ধ্বনি কী জিনিস সেটা আমাদের আগে একটু সামান্য জানা প্রয়োজন দেখো ধ্বনি হলো আমাদের যন্ত্রের সাহায্যে যেটুকু আমরা যে আওয়াজ আমাদের বেরিয়ে আসে মুখবিহর থাকে সেটাই হচ্ছে আমাদের ধ্বনি এই যে আমাদের যা কিছু ধরে নাও ব্যাকরণের দিক থেকে যদি আমরা দেখি সেখান থেকে দেখতে পাবো যে বাইরের যে কোনো আওয়াজ বজ্র বিদ্যুতের যে শব্দ সেগুলোও ধ্বনি কিন্তু মনে রাখবে ব্যাকরণের দিক থেকে যদি আমরা দেখি যন্ত্রের সাহায্যে যা কিছু উচ্চারিত হয় যা কিছু আমাদের মুখ গহর থেকে বেরিয়ে আসে যে আওয়াজটা সেটাই মনে রাখবে ধ্বনি তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি যে ধ্বনি পরিবর্তনের যে কারণ আছে দেখো ধনী পরিবর্তন যে ধ্বনি পরিবর্তন কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে ধনী পরিবর্তনের সেই রকম বহুজন মান্য কিছু আমাদের কারণ আছে সেই ধ্বনি পরিবর্তনের কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে বাহ্যিক কারণ এবং দ্বিতীয় হচ্ছে অভ্যন্তরীণ কারণ বা আভ্যন্তরীণ কারণ দেখে নাও এখান থেকে যদি আমরা দেখি দেখো বাহ্য বা বাহ্যিক কারণ এবং এখান থেকে অভ্যন্তরীণ এবং আভ্যন্তর যে কারণ আছে এই কারণগুলো কিন্তু আমাদের যে প্রত্যেকেরই ঠিক আছে যে বুঝে নেওয়া প্রয়োজন তো প্রত্যেকটি আমি অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে দেখো এখানে আমাদের যে বাহ্যিক কারণ আছে দেখো বাহ্যিক এবং এখানে আমাদের আছে অভ্যন্তরীণ কারণ বা আভ্যন্তর জনিত যে কারণগুলো আছে দেখো বাহ্যিক কারণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের মানসিক বা শারীরিক কোনো ত্রুটিজনিত কারণ নয় সেটা বাইরের কোনো কারণ হতে পারে দেশ কালের কোনো কারণ হতে পারে আর অভ্যন্তরীণ কারণ বা আভ্যন্তর জনিত যে কারণ আছে সেটা হচ্ছে আমাদের শারীরিক কোনো কিছু হতে পারে ঠিক আছে যে কোনো রূপ যে শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে সেটা অভ্যন্তরীণ কারণ তো দেখে প্রথমে আমরা যে বাহ্যিক কারণের যে ভাগগুলো সেখানে এখানে তোমাদের লিখে দেওয়া আছে তাহলে বাহ্যিক কারণের মধ্যে প্রথমত দেখে নাও যে আমাদের ভৌগোলিক প্রভাব আছে তো ভৌগোলিক প্রভাবজনিত যে কারণ আছে সেখানে মনে রাখবে যে ধরো ভৌগোলিক প্রভাবজনিত কিভাবে আমাদের ধ্বনি পরিবর্তন যে আলাদা হয় দেখো যদি আমরা দেখি ধরে নাও আমরা যদি দেখি অপেক্ষাকৃত যে ভারতবর্ষ এই ভারতবর্ষ উপেক্ষাকৃত কি গ্রীষ্মপ্রধান জলবায়ু অঞ্চল তাহলে দেখো এই যে গ্রীষ্মপ্রধান জলবায়ু অঞ্চলে আমাদের যে ভয়েস সেটা দেখবে অনেকটা আমরা দেখবে চেঁচিয়ে কথা বলতে পারি অর্থাৎ আমাদের যে অষ্ট এবং অধরের যে দূরত্বটা দেখবে এই যে উচ্চারণ এগুলো মনে রাখবে আমরা অনেকটা বিবৃতভাবে উচ্চারণ করতে পারি ঠিক আছে কিন্তু যে সমস্ত দেশগুলো বা মহাদেশগুলো শীত প্রধান তারা মনে রাখবে তারা উচ্চারণ করে যে সংবৃত স্বরে উচ্চারণ করে অর্থাৎ দেখবে তোমরা যদি ইংরেজ ইংরেজিদের যদি দেখো বা যে কোনো ইউরোপীয় মহাদেশের মানুষদের যদি দেখো এক্ষেত্রে দেখতে পাবে যে তাদের যে অষ্ট এবং অধর যে তাদের যে দুটো দূরত্বটা সেটা দেখবে খুবই অল্প থাকে তাহলে দেখো এক্ষেত্রে সংবৃত হয়ে তারা কিন্তু উচ্চারণ করে থাকে তো মনে রাখবে যে এইভাবে যে ভৌগোলিক প্রভাবজনিত কারণগুলো যে গ্রীষ্মপ্রধান জলবায়ু অঞ্চলে মানুষজন যেভাবে কথা বলে শীত প্রধান জলবায়ু অঞ্চলের মানুষজন সেইভাবে কথা বলতে পারে না তাছাড়া আমরা যদি সেকেন্ড সামাজিক প্রভাবের দিক থেকে দেখি দেখো সামাজিক প্রভাবের ক্ষেত্রে যদি দেখো যে ধরে নাও যুদ্ধ বিধ্বস্ত যে পরিস্থিতি ধরে নাও যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি যেমন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেখানে যুদ্ধ হচ্ছে সেখানে মানুষজন নিশ্চয়ই শান্তির কথা বলবে না বা তারা অন্ত অত্যন্ত যে সুমধুর বা কানে কানে কথা বলার মতো বা সামান্য তুমি আর আমি যে পাশাপাশি কথা বলছি এই রকম তারা নিশ্চয়ই কথা বলবে না তাদের যে গলার ভয়েস আরও উচ্চ হবে তো সেক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে মনে রাখবে যে সামাজিক প্রভাবে সেখানে অবশ্যই যে গলার স্বর অনেকটা উচ্চ হয় আর ধরে নাও যে কোনো সামাজিক অনুষ্ঠান ঠিক আছে সেখানে ধরে নাও কোনো জন্মদিনের অনুষ্ঠান যদি না ডিজে ইত্যাদি ইত্যাদি যদি না অন্যান্য শব্দজনিত সমস্যা থাকে তাহলে দেখবে বা একটা বাড়ির মধ্যে যখন পরিবারের মধ্যে যখন কথোপকথন হয় পরিবারের মানুষদের সঙ্গে তখন দেখবে সেখানে সামাজিক যে প্রভাব আমরা দেখতে পাই যে অত্যন্ত সেখানে ধীর শান্ত মস্তিষ্কে আমরা কথা বলে থাকি কিন্তু যখনই আমরা মনে রাখবে যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি বা তোমরা যদি বাজারে যাও কেউ ধরে নাও বাজার করতে কখনো গেছো হাটে গেছো সেখানে দেখবে তোমার গলার ভয়েস অটোমেটিক যে উচ্চে অবস্থান করবে তো এগুলো হচ্ছে আমাদের সামাজিক প্রভাব এই নেক্সট দেখে নাও যে ঐতিহাসিক যে কারণ আছে তো এই ঐতিহাসিক কারণের ক্ষেত্রে যদি একটি উদাহরণ আমরা দেখি দেখো সিন্ধু থেকে আমাদের এসেছে কি যে হিন্দু এসেছে সিন্ধু থেকে এসেছে হিন্দু দেখো আমরা যদি ভারতের যে মানচিত্র সেই মানচিত্রের একেবারে যদি দেখে নাও যে সেই মানচিত্রের যদি আমরা একেবারে যে একেবারে ধরে নাও যে আমাদের পশ্চিম দিক আছে ঠিক আছে একেবারে যে পশ্চিম দিক আছে এই পশ্চিম উত্তর পশ্চিম দিকে দেখবে সিন্ধু যে নদী আছে তো প্রাচীনকালে দেখবে সেই অঞ্চলটাকে সিন্ধু সভ্যতা ইত্যাদি ইত্যাদি বলা হতো তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি যে সিন্ধু যে যখন পার্সিরা আসে তখন সিন্ধুর এই যে স্বটা তারা উচ্চারণ করতে পারছিল না পার্সি সম্প্রদায়ের মানুষ যখন আসে তারা কিন্তু স্ব উচ্চারণ করতে পারতো না তাহলে তারা তখন কি উচ্চারণ করত তারা উচ্চারণ করত হিন্দু তারা উচ্চারণ করত হিন্দু কিন্তু পরবর্তীতে যখন গ্রিকরা এলো এই হিন্দুর হটা উচ্চারণ করতে পারলো না তখন তারা উচ্চারণ করত কি হিন্দু উচ্চারণ করত ইন্দু উচ্চারণ করত দেখো তারপরে ইংরেজরা এলো এই ইন্দুকে তারা উচ্চারণ করে নিল ইন্ডিয়া এরপর দেখে নাও আমরা যদি চতুর্থ যে বাহ্যিক কারণ দেখি ধ্বনি পরিবর্তন এখানে আছে ভিন্ন ভাষার প্রভাব তো দেখো ভিন্ন ভাষার প্রভাবের ক্ষেত্রে কি হয় ধরে নাও যে বন্ধ এই যে ধরে নাও বন্ধ এ থেকে দেখে নাও যে বন্ধ এই যে বন্ধ এসেছে তো এখানে দেখো ভিন্ন ভাষার প্রভাবের ক্ষেত্রে দেখবে বিভিন্ন জলবায়ুগত প্রভাব এখানে বিস্তার এখানেও দেখা যায় যে ধরে নাও আমি যদি যাই ইউরোপ মহাদেশে বা ইউরোপ মহাদেশের মানুষ যদি এখানে আসে তাহলে এই যে ভাষাভাষীর যে প্রভাব এই প্রভাবটা আমরা দেখতে পাই তাছাড়া এখানে দেখতে দেখে নাও যে ব্যক্তিগত প্রভাব ব্যক্তিগত প্রভাব মানে ধরে নাও আমি যদি কোনো রকম কোনো উচ্চারণ করে থাকি বা কোনো পরিবার যদি কোনো উচ্চারণ করে থাকে সেগুলোকে বলা হয় ব্যক্তিগত প্রভাব যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ম্লানকে ম্লানও উচ্চারণ করেছে ঠিক আছে ম্লানও উচ্চারণ করেছে এবং জন্মকে জনমও উচ্চারণ করেছে এগুলো হচ্ছে ব্যক্তিগত প্রভাব এরপর লিপি বিভ্রাট কি হয় ধর না অন্য ভাষার একটি শব্দ আমি ধরো না এখানে লিখলাম যে এম আই টি সি এইচ এল অর্থাৎ এটা দেখেছ যারা ক্রিকেট ফলো করো যে এখানে দেখে যে এখানে লেখা আছে দেখো যে মিচেল যদি আমরা আমাদের ভাষায় এটাকে উচ্চারণ করতে চাই তাহলে হবে মিচেল কিন্তু তারা দেখবে এটাকে মাইকেল বলে ঠিক আছে উচ্চারণে তাদের কি হয় মাইকেল বলে এইগুলোকে বলা হয় লিপি লিপিবিভ্রাট নাও ইংরেজিরা যখন কলকাতায় আসে তারা কলকাতাকে তারা কলকাতাকে বলতো কি যে ক্যালকাটা উচ্চারণ করতো তো এইগুলোই হচ্ছে লিপি বিভ্রাট জনিত ধ্বনি পরিবর্তনের কারণ দেখো আমরা বাহ্য কারণগুলো দেখলাম ধ্বনি পরিবর্তনের এরপর দেখে নাও যে অভ্যন্তরীণ কারণ আছে বা আভ্যন্তর জনিত যে কারণগুলো আছে তার মধ্যে দেখে নাও এক হচ্ছে আমাদের শারীরিক কারণ কিছু আছে আর এক হচ্ছে আমাদের মানসিক কারণ আছে মানসিক কারণ মানে কি অন্য মনস্কতা হতে পারে তাছাড়া আমাদের শ্বাসাঘাতজনিত যে দ্রুততা যদি দ্রুত উচ্চারণ করতে চায় সেক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় যেগুলো মানসিক কারণ কিন্তু শারীরিক কারণের ক্ষেত্রে কি হয় যে আমাদের কোনো বাঘযন্ত্রের ত্রুটি হতে পারে ঠিক আছে সেখানে শ্রবণযন্ত্রের ত্রুটি হতে পারে বা ইত্যাদি ইত্যাদি ত্রুটিগুলো দেখা দেয় ধ্বনি পরিবর্তনের এই কারণের মধ্যে নাও শারীরিক কারণের যদি প্রথম কারণ দেখি যে বাঘ যন্ত্রের ত্রুটি তো বাঘযন্ত্রের ত্রুটির ক্ষেত্রে ধরে নাও যে বিশেষ করে আমাদের জিহ বা ঠিক আছে যে জিভের যে ত্রুটি আমরা দেখতে পাই দিক থেকে আমরা যদি দেখি যে উচ্চারণগত যে ত্রুটিগুলো দেখা যায় ধরে নাও আমি তোমাদের বললাম যে এখানে ধরে নাও দুধ উচ্চারণ এখানে ধরো দুধ উচ্চারণ তো যারা তোতলা উচ্চারণ করে ঠিক আছে বা যারা যারা তোতলা তারা এখানে দুধকে কি বলে থাকে দুধ উচ্চারণ করে থাকে ঠিক আছে তারা তামাককে কি উচ্চারণ করে থাকে তামাককে উচ্চারণ করে থাকে যে টামাক এখানে তকে ঠিক আছে টামাক উচ্চারণ করে থাকে তাহলে এইগুলো জানবে যে যন্ত্রের ত্রুটি এগুলো হচ্ছে আমাদের যে যন্ত্র এখানে বিশেষ করে আমাদের জিহ বা বা আমাদের জিভের যে উচ্চারণগত যে সমস্যাগুলো দেখা যায় বিশেষ করে ঠিক আছে যেমন দুধকে ডুড তামাককে তামাক এগুলো যন্ত্রের ত্রুটি নেক্সট এখানেও যে শ্রবণ যন্ত্রের ত্রুটি অর্থাৎ আমরা যদি কানে কম শুনে থাকি তখন এই ত্রুটিগুলো দেখা যায় ধরে নাও তুমি কাউকে বললে জল আনতে ঠিক আছে সে সেখানে তেল নিয়ে এলো জল আনতে বললে সে তেল শুনল সেখানে তুমি তাকে বললে যে এসো সে না হয় এসোর বদলে শুনল যে যাই হোক যাই হোক একটা অন্য একটা শুনে থাকলো তো এইগুলো মনে রাখবে যে শ্রবণযন্ত্রের ত্রুটি যদি কোনো যে এক বললে যখন আরেক শোনে ঠিক আছে রাম বললে যদি আম শোনে এরপর দেখে নাও যে অনুকরণে অক্ষমতা কি জিনিস দেখো যে অনুকরণে অক্ষমতার ক্ষেত্রে মনে রাখবে যে ধরে নাও অনুকরণে অক্ষমতার ক্ষেত্রে কি। ধরে নাও আমি একটা তোমাদের জটিল শব্দ বললাম একটা ধরে জটিল শব্দ বললাম বা দেখেছো যে হিন্দুদের ক্ষেত্রে হিন্দুদের যে সামাজিক যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে বিভিন্ন যে যোগ্য হয়ে থাকে বিশেষ করে বিবাহের অনুষ্ঠান বা অন্যান্য যে কোনো যজ্ঞজনিত যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে যখন ব্রাহ্মণ দেখবে বলে থাকে কঠিন কঠিন শব্দ তো যিনি সেই সেখানে অংশগ্রহণ করেন যদি দেখো যে বিবাহ বিবাহের ক্ষেত্রে যে দম্পতি অংশগ্রহণ করে তো ব্রাহ্মণ কঠিন কঠিন কিন্তু শব্দ উচ্চারণ করে কিন্তু সেগুলো অনুকরণের চেষ্টা করতে গিয়ে কিন্তু ভুল উচ্চারণ হয় তো দেখে নাও এখানে অনুকরণে যে অক্ষমতার ক্ষেত্রে ধরে নাও যে অল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষজনের বা যারা সেই শব্দটি সম্পর্কে জানে না বিশেষত তাদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো দেখা দেয় যেমন ধরে নাও যে কেউ ধরে নাও যে এই শব্দটি কখনো শুনেনি যে রিক্সা ঠিক আছে যে রিক্সা কয় দন্ত একার রিক্সা কখনও শুনেনি এটা এখান থেকে যদি সে বলে রিস্কা ঠিক আছে রিক্সা বলল এগুলো হচ্ছে আমাদের অনুকরণে অক্ষমতা তাছাড়া দেখে নাও ধরে নাও আমি একটি শব্দ নিচ্ছি ধরে নাও এখানে দেখে নাও লিখছি আছে ধরে নাও এখানে আমি লিখছি একটি শব্দ ধরো যে এমার্জেন্সি ঠিক আছে যে এখানে একটি শব্দ লিখছি ধরো এমার্জেন্সি তাহলে এমার্জেন্সি লিখলাম তো এমার্জেন্সি যখন উচ্চারণ করছে সেই ব্যক্তিটি এমার্জেন্সি উচ্চারণ না করে এমআরটাকে এমআর না বলে এমার আবার কী জিনিস সেখানে ধরো না আমার উচ্চারণ করে নিল বা আমার জিনিস উচ্চারণ করে নিল এইগুলো মনে রাখবে যে অনুকরণে অক্ষমতা এরপরে দেখে নাও যে উচ্চারণের দ্রুত তার ক্ষেত্রে কি দেখা দেয় ধরো না উচ্চারণের দ্রুত তার ক্ষেত্রে খুবই দ্রুতভাবে যখন আমরা উচ্চারণ করতে চেষ্টা করি আমাদের যে জিহ বা বা জীব সে জীব কিন্তু স্লিপ খেয়ে যায় যেমন আমরা খুব জোরে ছোটাছুটি করার ক্ষেত্রে যেমন আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইখানেও কিন্তু এই সমস্যাটা দেখা যায় যেমন ধরে নাও যা ইচ্ছে তাই যা ইচ্ছে তাইকে যখন আমরা দ্রুত উচ্চারণ করতে চাই তখন হয়ে যায় যাচ্ছে তাই হয়ে যায় উচ্চারণ ঠিক আছে যাচ্ছে তাই উচ্চারণ হয়ে যায় এইগুলোই হচ্ছে আমাদের উচ্চারণের দ্রুততা মনে রাখবে আমরা যখন অত্যাধিক কথা বলি ভালোভাবে তোমরা নিজেদের ক্ষেত্রেও দেখবে যে অত্যাধিক কথা বলার ক্ষেত্রে আমাদের যে জীব অনেক সময় স্লিপ করে যায় স্লিপ করে ভুল ভাল উচ্চারণ কিন্তু করে ফেলে এগুলো হচ্ছে উচ্চারণ দ্রুততা জনিত সমস্যা এরপরে দেখে না অল্পায়াস প্রবণতা অল্পায়স প্রবণতাটা কী যাকে বলা হয় প্রযত্ন লাঘব অর্থাৎ যখন আমরা কঠিন শব্দ বা সাধু ভাষার শব্দ কঠিন শব্দকে যখন আমরা অনেকটা সহজভাবে উচ্চারণ করতে চাই তখন মনে রাখবে যে অনেকটা যখন সহজভাবে উচ্চারণ করতে চাই ধরে নাও যে কর্ম কর্ম উচ্চারণ করতে আমরা কি বলব যে কর্ম বলবো ঠিক আছে জন্মকে আমরা কি উচ্চারণ করব জনম জনম উচ্চারণ করব এইগুলো হচ্ছে অল্পায়াস প্রবণতা যেমন ভক্তি আমরা উচ্চারণ করবো ধরে নাও ভকতি এগুলো অল্পায়াস জনিত ধ্বনি পরিবর্তনের কারণ নেক্সট দেখে নেব দেখো মানসিক কারণ অর্থাৎ আমাদের যে ব্রেন ধরে নাও কোনো কারণবশত অন্যমনস্ক হয়ে গেল সেই অন্যমনস্কতার জন্যিত যে কারণগুলো আছে সেগুলো একটু দেখে নাও যে জনিত কারণের ক্ষেত্রে যদি দেখো যে ধরো বললা হলো যে জানালা তো দেখো জানালা না বলে আমরা কি বলে নিলাম জানালা না বলে জানলা বলে নিলাম জানালা না বলে আমরা উচ্চারণ করে নিলাম যে জানলা তো ক্ষেত্রে দেখো জানালাতে কি হচ্ছে দেখো লায়ে এই যে লায়ে আমাদের শ্বাসাঘাতটা পড়ছে কিন্তু যখনই জানলা বলে নিলাম দেখো জানে শ্বাসাঘাতটা পড়ছে এই অংশে শ্বাসাঘাতটা পড়ছে তো মনে রাখবে শ্বাসাঘাতের ক্ষেত্রে মনে রাখবে যে যখন আমাদের শেষে অনেক সময় যখন এই ধরনের বড় বড় শব্দগুলো উচ্চারণ করি তখন শ্বাসাঘাতটা শেষে পড়ে থাকে কিন্তু মনে রাখবে যখন আমরা ধরে নাও যে এখানে জানালা আছে এখানে ধরে নাও আমরা উচ্চারণ করছি দেখে নাও গা মো ছা একে আমরা যদি উচ্চারণ করে নিই গাম ছা দেখে নাও গাতে শ্বাসাঘাতটা পড়ে যাচ্ছে এইগুলো মনে রাখবে যে শ্বাসাঘাতজনিত কারণে এই যে আমাদের ধ্বনি পরিবর্তনটা চেঞ্জ হয়ে যায় আমাদের ধ্বনিটা চেঞ্জ হয়ে যায় উচ্চারণটা নেক্সট আমরা দেখে নেব ধরে নাও অজ্ঞতা এই অজ্ঞতা জনিত কারণ কোথায় দেখা যায় যেখানে অল্প শিক্ষিত মানুষ যখন কোনো একটি শব্দকে উচ্চারণ করার চেষ্টা করে বা অর্ধ শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষ তখন এই অজ্ঞতা জনিত যে কারণ সে সেইগুলো আমরা দেখতে পাই ধরে নাও যে অজ্ঞতা অজ্ঞতাজনিত কারণের ক্ষেত্রে যদি দেখো যে ফ্রম আমরা কি বলি যে ফ্রম বলে থাকি ফ্রম আর ফর্ম কিন্তু দুটো আলাদা তো ফ্রম যখন আমরা বলি তখন আমাদের যদি ভুলবশত ভুলবশত উচ্চারণ হয়ে যায় যে ফর্ম তখন মনে রাখবে এগুলো অজ্ঞতা জনিত কারণ তাহলে দেখো যে অনুকরণে অক্ষমতা এবং অজ্ঞতা জনিত কারণ এই দুটো কিছুটা আমাদের একই মনে রাখবে এই শারীরিক কারণ এবং মানসিক কারণ যে সূক্ষ্মাতি সূক্ষ্ম দিক থেকে যদি দেখি যে একটু পার্থক্য আছে কিন্তু অনেকটা অংশেই একই উদাহরণ টাইপের মধ্যে পড়ে নেক্সট দেখে নাও আমাদের যে লোক নিরুক্তি আছে লোক নিরুক্তি মানে সমাজের একেবারে নিচু স্তরের অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষজন যে ধরনের ভাষায় কথা বলে সেইগুলো ধরে নাও যে কোনো একটা ভুল শব্দকে ভুলভাবে যখন উচ্চারণ করে দেখে নাও ধরে নাও যে হসপিটাল এই উদাহরণটা তোমাদের যথার্থ আছে তো ধরে নাও হসপিটালকে তারা উচ্চারণ করছে কি হাসপাতাল। তো হাসপাতাল যখন উচ্চারণ করছে দেখো এই হসকে আমি তোমাদের যখন প্রথমে দেখে নাও এখানে বললাম যে এমার্জেন্সিকে এমার আবার কি ধরে নাও আমি বলে নিলাম আমার এম যারা জানে না এমার্জেন্সি কি জিনিস এমার না বলে আমার করে নিল যখনই আমার করে নিল এইগুলো জানবে যে লোক লোকনিরুক্তিজনিত আমরা দেখতে পাচ্ছি যেমন হসপিটাল যে হস আবার কী তখন হসকে তারা ভালোভাবে উচ্চারণ করতে গিয়ে হাঁস করে নিল এবং পিটালকে পাতাল করে নিল তাহলে এইভাবে উচ্চারণ হয়ে গেল হাঁস পাতাল এগুলো মনে রাখবে যে লোক লোকনিরুক্তিজনিত কারণ তাছাড়া ধরে নাও যে শোভন পাপড়ি থেকে আমরা পেয়ে যাই কি পাপড়ি এগুলো পেয়ে যায় শোভন পাপড়ি থেকে সন পাপড়ি এইগুলো মনে রাখবে আমাদের লোক লোকনিরুক্তিজনিত কারণ যে ভাব প্রবণতার ক্ষেত্রে কি হয় ধরে না কোনো বাচ্চাকে তুমি যদি চকলেট দাও সে যদি তোমার ভাই বোন বা যে কোনো সম্পর্কে যদি হয়ে থাকে ঠিক আছে তোমার স্টুডেন্ট হতে পারে সে কিন্তু অত্যন্ত যে ভাবুক হয়ে পড়ে আমাদেরও রকম যে ক্ষেত্রে দেখবে ধরে নাও যে মামা তাকে খুব ভালোবাসছে তখন সেই মামাকে সে বলবে মামু বলবে তো এরকম আমরা যখন অত্যাধিক ভাব্রবণ হয়ে যায় ভাবুক হয়ে যায় তখন আমরা মিষ্টি করে উচ্চারণ করি তখন এরকম উচ্চারণ হয় দুষ্টকে আমরা বলি দুষ্টু উচ্চারণ করি ঠিক আছে মাকে আমরা মাম্মি উচ্চারণ করি এই যে অত্যাধিক ভাব প্রবণ ক্ষেত্রে এগুলো উচ্চারণ হয়ে থাকে নেক্সট দেখে নাও মনস্কতার ক্ষেত্রে দেখবে মনস্কতার ক্ষেত্রে ধরে নাও আমার সঙ্গে তোমার কথোপকথন হচ্ছে আমি চাইলাম এক কাপ চা দাও তুমি ধরে নাও এক কাপ চা দাও আমি বলতে চাইলাম কিন্তু আমি বললাম যে এক চাপ কা দাও যদি বলে দিই এক কাপ চা না বলে এক চাপ কা দাও যখনই বলে দেব এই যে ভুল আমি বললাম টার্মটা কিন্তু তুমি মনে করলে যে চাইই চাইছে সে তো এইগুলো মনে রাখবে যে অন্য মনস্কতা জনিত কারণ যেমন এখানে দেখে হাতে ছাতি দেখো এখানে হ উচ্চারণটা আছে এখানে ছটা আছে তো হ এর জায়গায় দেখো এখানে ছ চলে এসেছে আর ছয়ের জায়গায় দেখে নাও এখানে হ চলে এসেছে অর্থাৎ হাতে ছাতি থেকে ছাতে হাতি হয়ে যাচ্ছে দেখে হাতে ছাতি থেকে ছাতে হাতি হয়ে যাচ্ছে এইগুলোই হচ্ছে মনে রাখবে যে অন্য মনস্কতা জনিত আমাদের কারণ নেক্সট দেখে নাও যে বিশুদ্ধি প্রবণতা বিশুদ্ধি প্রবণতার একটা বিশুদ্ধি প্রবণতা কি দেখো অত্যাধিক যখন আমরা যে কোনো একটা কঠিন শব্দকে বা কোনো একটা সাধুমাশার শব্দকে যখন আমরা উচ্চারণ করতে যাব। ধরো পুষ্ট একটি সাধুমাশার শব্দ যখন একে আমরা অত্যাধিক বিশুদ্ধভাবে উচ্চারণ করতে যাব। তখন সেটি পুরুষ্ট উচ্চারণ করে আমরা ভুল উচ্চারণ করে নেব এইগুলোই হচ্ছে অত্যাধিক বিশুদ্ধি প্রবণতা জনিত কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে তাহলে দেখো ধ্বনি পরিবর্তনের বাহ্য বাহ্যিক অভ্যন্তরীণ বা অভ্যন্তর জনিত যে কারণগুলো আছে কোন কোন কারণে আমাদের ধ্বনি পরিবর্তিত হয়ে থাকে এগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমি তোমাদের সঙ্গে ধ্বনি পরিবর্তনের ধারা নিয়ে আলোচনা করব তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ প্রত্যেকেই জানাবে তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং অবশ্যই তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লাসটি শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ এবং অবশ্যই তোমাদের বলবো যে অবশ্যই তোমরা তোমাদের যে প্রিপারেশান তাকে খুবই ভালোভাবে নিয়ে চলো এগিয়ে চলো প্রত্যেকে তোমাদের যে মক টেস্ট যে আমি প্রশ্নের মান রাখছি যে মক টেস্টে সেই মক টেস্টগুলো অবশ্যই ফলো করো প্রিভিয়াস বিশেষ করে কোনি শঙ্কু প্লে লিস্ট আকারের সমস্ত কিছু দেয়া আছে সেই ক্লাসগুলো ফলো করো সাহিত্যের ইতিহাসের টপিক অনুযায়ী দেয়া আছে সেই ক্লাসগুলো ফলো করো So thank you so much.